নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের চ্যানেল আওয়ার লাইভ লিভিং এক্সট্রাতে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটু অন্য রকমের খাবার নিয়ে, অনেকের খুবই পছন্দের মুড়ি, তার সঙ্গে নিয়েছি একটু কাঁচা ছোলা, শশা কুচি, আর আছে এটা মটর ডাল, আলু দিয়ে ঘুগনি মতো করেছি, ঘুগনি আর বিভিন্ন রকমের তেলে ভাজা আছে। একটু গন্ধরাজ লেবুও নিয়েছি, এটা লঙ্কা, লঙ্কার চপ, এটা মোটা মোটা লঙ্কা, আর এটা বেগুনি, এটা ওই রাঙা আলু মিষ্টি আলু বলে সেই পাতা দিয়ে চপ করেছি, আর এটা কারি পাতা, আর এটা কুলেখাড়া শাক তার চপ। তাহলে বন্ধুরা খাওয়া শুরু করছি। গন্ধরাজ লেবুটা প্রথমে ঘুগনিতে নিয়ে নিচ্ছি। হালকা টক, দারুণ সেন্ট, খেতে বেশ ভালো লাগছে। এটা লঙ্কা, বুঝলো, বেগুনি, কার এরকম খাবার খুব পছন্দের কমেন্টে জানাবেন। এরকম তেলে ভাজা আর ঘুগনি, যে মটর ডাল বা মটরের যাই হোক কিনা,
মটর আলু যে ঘুগনিটা হয়েছিল ওর একটু ঝোল নিলাম। এটা কারি পাতা, আমাদের কারি পাতার গাছ আছে। মিষ্টি আলুর পাতা, রাঙা আলুর পাতা, এটাও লঙ্কা, এটা খুলে ফেলা। Thank you.
বেগুনিটা আমি ইচ্ছে করে রেখেছি একটু খালি মুখে খাবো বলে। খাওয়া দাওয়া কমপ্লিট, দারুণ খাওয়া হলো বেশ। সবাই ভালো থাকুন, ভালো খান, সুস্থ থাকুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে তাহলে আসছি, সবাই ভালো থাকুন, সবাইকে টাটা।